हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज शिफा फ्रॉम रंगधनु सातकाहन एंड वेलकम टू अनदर न्यू वीडियो। और तुम्हारा जरा हमार चैने नतून तक वेलकम टू माई चैनल। केमन आछो तुम्हारा सबाई? आमी आलहमदुलिल्लाह खूब ही भालो आछी। आज के माथे आरेकटा हेयर पैक लागिए आजकल पैकटा आगे पैकगुलो थेके आलादा। आज के मेथी दिए हेयर पैकटा दिए। तो ये हेयर पैक क्यों बनालम से जानते हम तुम्हारे शॉर्ट वीडियो देखते हबे। और वो शॉर्ट वीडियोर लिंक ऊपरे आई बटने तुम्हारा पे जा माने जेखने कार्ड बोला है सेखने तुम्हारा ऊपरे देखे नियो। और डेस्क्रिप्शने लिंक दिए दिब तुम्हारा ओखान देखते पारबे, कोनो असुविधा नहीं। दुपुर बेला गोसलेर ठीक आग मुहूर्ते छादे आसछि। छादे आसार एकटी कारण সেটা হচ্ছে আমি মাঝে মধ্যে ঘুরতেও আসি, আবার মাঝে মধ্যে পাখিদের জন্য খামার নিতেও আসি। তো আজকে এসেছি মূলত ঘুরতে। তো নিজের হাতে লাগানো গাছগুলো দেখতে খুবই ভালো লাগে, এর জন্য আমি ঘুরতে চলে আসি। তো আজকে আসার প্রধান কারণ হচ্ছে ছাদে ঘোরাঘুরি করা। এখন এসে দেখতেছি যে ছাদে অনেক রোদ, তো এত রোদের মধ্যে ঘোরাটা সম্ভব হবে না, আমার মাথা ব্যথা ধরে যাবে। তাই আমি এক সাইডে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি। তবে তোমাদের কাছে একটা জিনিস দেখাবো, আর সেটা হচ্ছে যে শীত আসতে এখনও অনেকটা বাকি। তবে এরই মধ্যে আমি কিছু সিম বীজ ছিল আমার কাছে গত বছরের কালেক্ট করা, সেগুলো লাগিয়েছিলাম। তো ওখান থেকে বেশ অনেকগুলো গাছ হয়েছে আমার। তো শীত আসার আগেই আলহামদুলিল্লাহ শিম গাছগুলো লাগানো হয়ে গেল, এখন এগুলো বড় হওয়ার পালা। শীতে প্রচুর শিম খাওয়া যাবে আশা করছি। তো তোমাদেরকে সেই শিম গাছগুলো দেখাবো। আর ও আচ্ছা, আগে শিম গাছগুলো দেখিয়ে নিই তারপরে বলছি। এই যে এখানে দেখো, ককশিটের বক্সে আমি এখানে পাঁচটা বীজ দিয়েছিলাম, এখান থেকে তিনটা গাছ হয়েছে। এই যে এখানে ছোট টবে দিয়েছি, এটাও হয়েছে। দেখো এখানে বেগুনগুলো কেন যেন ছোট ছোট অবস্থায় পচে যাচ্ছে, আর পচে ঝরে পড়ে যাচ্ছে। দেখো এটাও নষ্ট হয়ে গেছে, বুঝতে পারতেছি না কারণটা কি। যাই হোক, এই যে এখানে দেখো, এখানে একটা তেলের গ্যালনের মধ্যে একটা লাগিয়েছি, আর এটা যাতে বড় হয় এর জন্য এখানে ডাল দিয়ে দিয়েছি। আমার ইচ্ছা আছে উপরে এই দড়িগুলোর সাথে গাছটা বড় হলে পেঁচিয়ে দিব, ওখানে সিম হবে। দেখো এখানে এই বক্সের মধ্যে অনেক অনেক ধনে পাতা গাছ লাগিয়েছি, এগুলো বিলিতি ধনে পাতা। আর এই বক্সটাতে মাটি দিয়ে রেখেছি, এটার মধ্যে বীজ ফেলেছিলাম মিষ্টি কুমড়ার, কিন্তু গাছ হয়নি। তো এটার মধ্যে আমার টমেটো গাছ লাগানোর ইচ্ছে আছে, টমেটো গাছেরও বীজ ফেলেছি আমি। ওখান থেকে ছোট ছোট একটু একটু গাছ বেরিয়েছে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। এই যে এখানে যে টবগুলো দেখছো, এগুলো প্রত্যেকটাতে সিম বীজ দেওয়া আছে, এগুলো এখনো গাছ উঠেনি। আর এই যে এখানে এই বক্সটাতে দুটো উঠেছে, এটা যে ছোটো ছোটো ডাল দিয়ে দিয়েছি যাতে এটার সাথে পেঁচায়। আর এই যে দেখো এখানে একটা দিয়েছি, এটা বড় হয়েছে মোটামুটি। দেখো বেলি ফুল হয়েছে, বেলি ফুল খুবই ভালো লাগে, গ্রামটা অনেক সুন্দর হয়। এই যে এখানে একটা আছে, আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে কলি আছে, ওটা হয়তো আগামীকাল ফুটবে। এই যে এটার মধ্যে একটা গাছ বড় হয়ে গেছিলো, কিন্তু এটার পাতা সব পাখি খেয়ে গিয়েছিলো, তো এই কারণে ওটা উঠিয়ে আমি আবার নতুন করে এখানে বীজ দিয়েছি। আর এই দেখো বনশিম, এখানে তিনটা বনশিম বের হয়েছে, আরও বের হবে মনে হচ্ছে। তো বনশিম এর আগে মাত্র দুইটা বড় হয়েছিল, সেটা ছোট আন্টি উঠিয়েছিল, মানে তৃষ্ণ আন্টি, ওকে আমি মনু বলি, তো ও উঠিয়েছিল। ওইটার ভিডিও ওর চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা দেখতে পারবে, আমরা সেদিন অনেক মজা করেছিলাম। আর এই দেখো এই পাশের যে বনশিম গাছটা, এটা তো দুইটা এসেছে, তো একসাথে এই পাঁচটা বড় হবে, তখন বেশি করে ভর্তা বানানো যাবে, আমরা বনশিমের ভর্তা খাই। আচ্ছা তোমরা আমাকে জানিও তো যে তোমরা বনশিমকে কী নামে চিনো। আমরা বড় বড় শিম দেখে বনশিম বলি। আর এখানে দেখো এবছরের শুরুর দিকে, জানুয়ারি না ফেব্রুয়ারি, তখন আমার নানু বলেছিল যে তুই শিম গাছ লাগা,
একদম শীতের শেষের দিকে এই শিম গাছে শিম আসবে। তো আমি ওনার কথা শুনে এটা লাগিয়েছিলাম, এটাকে নাকি আগই শিম নাকি যেন বলে। তো যাই হোক, তো এরপরে গাছটা লাগিয়েছি, গাছটা বড় হয়েছে খুব, কিন্তু এটার মধ্যে কোনো শিম আসেনি। আমি আর উঠাইনি, যেহেতু আমার আর এই বাস্কেটটার দরকার ছিল না, মাটিগুলোরও দরকার ছিল না, এর জন্য এটা রয়ে গেছে। এখন আমি ভাবতেছি হয়তো এটার মধ্যেই সবার আগে শিম চলে আসবে। যদি এখনও ফুল আসেনি, তবে আশা করছি আসবে। আমি দুই জাতের শিম লাগিয়েছি, একটাকে মনে হয় নলডুগি শিম বলা হয়, মানে সেটা লম্বা হয়, বীজগুলো অনেক হৃষ্টপুষ্ট, মানে বড় হয়, আর ইয়াটা না শিমটা দেখতে এরকম খুব 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 থাকে, একটু মোটা, একটু মাঝখানে আবার গর্তর মতো চিকন, আবার মোটা। তো ওইটা একটা জাত। আরেকটা হচ্ছে একদম বীজ খুবই পাতলা, ছোট হয়, এবং শিমগুলোও ছোট সাইজের হয়, খুবই পাতলা হয়, ওইটা আরেকটা জাত। তো দুই জাতেরই বীজ আমি গত বছর কালেক্ট করে রেখেছিলাম, গত বছর না আসলে এই বছরের শুরুর দিকে, যখন শীত যায় যায় অবস্থা তখন। তো সেগুলো থেকে আমি গাছগুলো লাগিয়েছি। এখন কোথায় কোন জাতের গাছ হয়েছে সেটা বলতে পারবো না, যখন শিম হবে তখন তোমাদেরকে দেখাতে পারবো। তো আশা করছি যে দুই জাতেরই গাছ হয়েছে, দেখা যাক কি হয়। আজকে আমার পর্তুলিকাগুলোতে ফুল ফুটেনি, কেন জানি অল্প কয়েকটা ফুটেছে এই যে হলুদটাতে, আর গোলাপিটায় ফুটেনি, তবে নয়নতারা সবসময়ই থাকে। এ দেখো না কত ফুল ফুটেছে, আর একটা জবা ফুটেছে। এই গাছটাতে প্রায় প্রতিদিনই ফুল ফুটছে, এর আগে তিনটা না চারটা একসাথে ফুটেছিল, ভালো লেগেছিল। আর এই যে এটা যেটা থুকমা জবা, মানে গোলাপের পাপড়ির মতো অনেক পাপড়ি হয়, এটাতে বেশ অনেকদিন ধরে ফুল আসেনি। প্রচুর রোদ, একটুও দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না বলেও আমি প্রায় 15 মিনিটের মতো ছাদে থাকলাম। তো এখন বাসায় চলে যাচ্ছি। আজকে তোমাদের জন্য এই ছোট্ট ভিডিওটা নিয়ে হাজির হয়েছিলাম, ছাদের ভিডিও, রুফটপ গার্ডেনিং। তো আজকের ভিডিওটা বড় করব না, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।